আওয়ামী লীগ দেশকে বিভক্ত করে ফেলেছে, এদের কোনো ভালো কাজ নেই, অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সিলেট মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন কমিশন গঠন করে নির্বাচন আয়োজন করারও দাবি জানান। রাশেদুল কাদের রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা, উন্নয়নের নামে সরকার এখন মানুষের পকেট কাটছে, দেশে সব খাতে লুটপাট চলছে, এমনটাই অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সিলেটে মহানগর বিএনপির সম্মেলনে দলটির মহাসচিব বলেন, সরকার এখন লুটপাটের জন্য বিদ্যুৎ খাতকে বেছে নিয়েছে। তারা এই বাংলাদেশের সমাজকে পুরোপুরি বিভক্ত করে ফেলেছে এবং একটা পলিউটেড দূষিত একটা সমাজে পরিণত করেছে। বন্ধুগণ, মুখে তাদের যত বাগাড়ম্বর, এখন নাকি দেশ সবচেয়ে ভালো আছে, তারাই নাকি আসলেই নাকি দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়, আর উন্নয়ন ধুয়ে খাবে মানুষ যদি ভাত খেতে না পারে। নির্বাচন প্রসঙ্গে ক্ষমতাসীন দলের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাদের মানুষ আর বিশ্বাস করে না। আওয়ামী লীগকে দেশের মানুষ কেউ বিশ্বাস করে? তারা কি বিশ্বাস করে যে এখানে আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে কোনোদিন একটা সুষ্ঠু আওয়াজ নির্বাচন হতে পারবে? এদিকে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর 17তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করে দলটির সিনিয়র নেতারা। এ সময় তারা বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার। বেগম জিয়ার চিকিৎসার চিকিৎসার জন্য ওনাদের তো এত দৌড়ি হওয়ার দরকার নাই, আমরা তার নিঃশর্ত মুক্তি চাইছি। একবারে মাঝে মাঝে আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যেসব কথা বলে তাতে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি এবং কনফিউশন সৃষ্টি করার পায় তারা। দেশে গণতন্ত্র ফিরে আনতে আগামী নির্বাচন সুষ্ঠুর জন্য নির্দলীয় সরকারের দাবি জানান দলটির নেতারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।